তো সেলিব্রেন সবাই কেমন আছেন? বিটস এর নতুন আপডেট আপনারা যদি না জানেন তাহলে কিন্তু আপনারা এয়ারড্রপ পাবেন না। তো বিটস কিন্তু আগামী কালকে একটি নতুন একটি আপডেট দিল, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপডেটটি। তো আপডেটটি আমি আপনাদেরকে বিস্তারিত এখানে বলছি না, আমি শুধু আপনাদেরকে মেইন পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপডেটের মধ্যে আমাদের কিন্তু এখান থেকে একটি কথা বলা হয়েছে আমাদের ইমোজি সম্পর্কে, আমরা যেটা এখান থেকে আমাদের প্রোফাইলে অ্যাড করেছি। যেমন আমি যদি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই, আমরা যদি বিটস মাইনিং প্রজেক্টে চলে আসলাম, তো আমরা যদি এয়ারড্রপ পেতে হয় তাহলে আমরা যদি এয়ারড্রপে অপশনে যাবো। তো এয়ারড্রপ অপশনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে কিছু এখান থেকে টাস্ক রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা এয়ারড্রপটি পাবো। আমরা এখান থেকে একটি টাস্ক এখান থেকে কমপ্লিট করার পরে এটা এখান থেকে আসলো। তো এটা আপনার থেকে যারা যারা কমপ্লিট করেছেন তাদের এখান থেকে আবার এখান থেকে নতুন করে আসলো। তো তারা এখান থেকে দ্বিতীয়বারে এখান থেকে টন ট্রানজেকশন করবেন না। এখন আমি যেটা বলছি, যেটা কালকের আপডেট এখানে আসলো, সেই আপডেটে বলা হয়েছে আমাদেরকে যে ইমোজিটা কিন্তু অ্যাড করার সাথে আমাদের নামের সাথে, এই ইমোজিটা অনেকেই কিন্তু অ্যাড করার পরে কিন্তু তাদের ইমোজি কিন্তু ডিলিট করে দিচ্ছে এবং তাদের কিন্তু নতুন কিন্তু ইমোজি অ্যাড করার জন্য বলা হয়েছে। তো তাদেরকে আমি বলবো আপনারা ইমোজিটা ডিলিট করবেন না, কারণ এই আপডেটটি যেটা দিয়েছে আমাদেরকে এই আপডেটটিতে কিন্তু কথাটা এখান থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইমোজি যাদের কিন্তু থাকবে না তাদেরকে কিন্তু এয়ারড্রপের এয়ারড্রপের সময় কিন্তু তাদের কিন্তু একটু সমস্যা হবে অথবা তারা কিন্তু এয়ারড্রপ পাবে না এক কথায় বলতে গেলে। তো তার জন্য আপনারা এখান থেকে দেখবেন আপনার প্রোফাইলের সাথে ইমোজিটা অ্যাড করা রয়েছে নাকি। আমি যদি আপনাদেরকে প্রোফাইলে গিয়ে দেখাই তো আপনারা বুঝতে পারবেন। তো ওকে গাইস, আমি চলে আসলাম কি আমার প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বিটসের এখানে যে ইমোজিটা আমাদেরকে অ্যাড করতে বলা হয়েছে এই ইমোজিটা আমি অ্যাড করেছি এবং টপ মার্কেটে ইমোজিটি কিন্তু অ্যাড করা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মেন যেটি হচ্ছে বিটস ইমোজি, তো বিটস ইমোজি কিন্তু আমি দুটি এখান থেকে লাগিয়ে বসে আছি, যাতে এখন কিন্তু বর্তমানে কিন্তু এটা এয়ারড্রপ দেওয়ার পালা। তো এয়ারড্রপ দেওয়ার সময় কিন্তু বিভিন্ন কারণে কিন্তু আমাদেরকে এয়ারড্রপ কিন্তু দেয় না। তো আমরা নিজেদের মধ্যে এখান থেকে বিটসের যে টাস্কটি রয়েছে এটা একটু খেয়াল রাখবো, যে আমাদেরকে এয়ারড্রপের জন্য কিন্তু এই টাস্কটি দিল, তার মানে আমরা এটা এখান থেকে অ্যাড করা থাকতে হবে। তো আমরা প্রোফাইলের সাথে আমাদের নামের সাথে কিন্তু বিটস ইমোজিটা এখানে থাকতে হবে এবং বিটস লেখা থাকতে হবে, তারা কিন্তু এয়ারড্রপ পাবে। এই আপডেটটা হয়তো অনেকে জানে না, তার জন্য আমি আপনাদেরকে বলে দিলাম। আর এটা আর কিছু ঘন্টার পর, 18 ঘন্টা পর কিন্তু আমাদেরকে এয়ারড্রপ দিবে। তো এয়ারড্রপ দেওয়ার আগে আপনারা যা করবেন এখান থেকে আর্ন যেটা রয়েছে আর্ন অপশানে আপনার এখান থেকে ইনভেস্টটা করবেন না, অ্যান্ড আপনার মাইনিংয়ের যে এখান থেকে যেটা রয়েছে এটা আপনার থেকে সবসময় খেলবেন। অ্যান্ড এখান থেকে যেটা রয়েছে এখান থেকে টাস্ক, তো আপনার যতটা পারেন টাস্ক এখান থেকে কমপ্লিট করার চেষ্টা করবেন। এয়ারড্রপ দেওয়ার আগে আপনার যত পারেন তত এখান থেকে টাস্ক কমপ্লিট করবেন, তাহলে আপনাদের ভালো একটি প্রফিট আপনারা করতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর যেটা বলেছি বিটস ইমোজি আপনারা রিমুভ করবেন না নামের সাথে যেটা অ্যাড করেছেন। তো গাইস, এই ছিল আমাদের বিটসের একটি নতুন আপডেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বিটসের পরবর্তী কোনো আপডেট দিলে সবার আগে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন কিছু নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ।